গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে প্রায় 8:30 থেকে 9:45-এর মধ্যে। আর এখন আমি ডাস্টবিনটা বাইরে থেকে কালেক্ট করে নিয়ে এলাম। তো দেখতেই পেলে উনি আমাদের সব মানে প্রত্যেকের ঘরের সামনে থেকে প্রতিদিনের যে বাড়ির জিনিসপত্র মানে যেগুলো ফেলে দেওয়া জিনিসপত্র সেগুলো এইভাবে ডাস্টবিনটা বাইরে রেখে দিতে হয়, তার মধ্যে করে মানে রেখে দিতে হয়। তো সেগুলো কালেক্ট করে নিয়ে যায়। আর তারপরে আমি নিয়ে এসে এটাকে ভালো করে ধুয়ে রেখে দিলাম। প্রতিদিনকারটা প্রতিদিন ঘুলে দেখবে কোনো ব্যাড স্মেল আসে না। তো যাই হোক, এরপরে আমি ভাতটা বসিয়ে দিলাম সকালবেলা। তো আজকে তো সকালে ব্রেড আর বাটার তার সাথে কলা আজকে ব্রেকফাস্ট হয়েছে, আর আমি একটা মতো মানে ব্রেড খেয়েছি, জানোই আমি খুব একটা ভালোবাসি না। তো যাই হোক, এখন একটা ডিম সেদ্ধ দিয়ে একটু আলু সেদ্ধ দিয়ে সমৃদ্ধের জন্য একটুখানি ডিম সেদ্ধটা করে রাখলাম ভাতের মধ্যে দিয়ে। তো এখন চিকেনটা বের করে নিচ্ছি। চিকেনটা যেহেতু দুপুরে খাওয়া হবে, সকালবেলা থেকে বের করে রাখলে নর্মাল টেম্পারেচারে চলে আসে। নর্মাল টেম্পারেচারে আসার পরে তোমরা গরম করে নিতে পারো। তো যাই হোক, এরপরে আমি একটু বারান্দার দিকে আসছিলাম। বারান্দার দিকে দেখলাম একটু রোদ এসছে আর কি। সকাল থেকে রোদটা ছিল, কিন্তু রোদটা সেই গায়ে না লাগার মতো রোদ, মানে রোদটা দেখে মনে হচ্ছে না যে খুব একটা গায়ে লাগছে গায়ে লাগছে। তো বারান্দায় দেখলাম বেশ রোদটা পড়েছে, বেশ হালকা হালকা রোদটা কিন্তু এখন আসছে, মানে ঠিক বারান্দাতে নয় আর কি, পডিয়ামের দিকে। বারান্দাতে রোদ আসতে আসতে ঠিক 12:30-12:30 পরে রোদ ঢুকবে। তো যাই হোক, একটুখানি এসে গ্রিলটা খুলে একটু দাঁড়ালাম বাইরের দিকে, নিচের দিকে তাকিয়ে। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা দেখো আজকে বেশ মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ভাবছিলাম আজকে রোদ উঠবে কি না। তো শীতকালে দেখবে রোদ না উঠলে কিন্তু মনটা একদম কেমন যেন, মনেও যেন মনে হয় মেঘ জমেছে। তো রোদটা এখন উঠেছে, বেশ ভালো লাগছে। তাই ভাবলাম বারান্দায় এসে একটু গ্রিলটা খুলে দাঁড়াই। আমাদের দেখো এই পর্যন্ত গ্রিলটা ফিক্সড করা আছে, আর এটা কিন্তু খোলা যায়, ঠিক আছে, ফলে দুপি মানে এটা আবার খুলে আটকেও দেওয়া যায়। তো এই হতো ব্যাপার। আর এখন তো ভাত বসিয়ে দিলাম, তোমাদেরকে শেয়ার করলাম ভাতটা বসিয়ে দিয়ে। একটু বসেছিলাম, ভালো লাগছিল না। তো সকালবেলা আজকে অনেকটা ক্লিনিংয়ের কাজ করেছি, যেমন এই স্লাইডারগুলোর যে মানে গ্লাসগুলো আছে না, ওগুলোকে ক্লিন করেছি। তো ভেতর থেকে ক্লিন তো প্রতিদিনই প্রায়শই করি, কিন্তু বাইরে থেকে ক্লিন করলেও আবার নোংরা হয়ে যায়। তো যাই হোক, তারপরেও করতে হয়, কারণ অতিরিক্ত নোংরা জমে গেলে তখন আবার সেগুলো উঠতে চায় না। তো তার জন্য তো চলো একটু তোমাদের শেয়ার করছি বাইরেটা, খুব ভালো লাগছে দেখতে। তো দেখো কি সুন্দর রোদ পড়ছে কিছুটা অংশ, আর এইগুলো আবার পরের দিকে পড়বে। তো এখন যেহেতু রোদটা পুরোপুরি পূর্ব দিকে আছে, পাখিগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে দেখো। আর আমাদের এখানে না প্রচুর পায়রা আছে, ঠিক আছে, মাঝে মাঝে দেখি এই যে এটার মধ্যে এই যে ঘাসের ওপর প্রচুর পায়রা এসে বসে একসাথে, কখনো কখনো মানে সব সময় এসে বসে না, এক একটা সময় পায়রা এসে এরকম বসে থাকে। তো এই দেখো আমাদের জগন্নাথ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এখান থেকে খুব পরিষ্কার দেখা যাচ্ছে। এই দেখো জগন্নাথ মন্দিরের চূড়া, এই যে চূড়া, ক্যামেরাটা রাখা একটু ভুল হয়ে গেছে, মানে জানলার দিকে মুখ করে ক্যামেরাটা রেখেছি, যার জন্য কিন্তু ভিডিওটা এরকম কালো কালো এসেছে। নাহলে নর্মালি কিন্তু আমার কিচেনটা খুবই আলো আছে, তাই কালো হওয়ার কোনো কথাই নয়, কিন্তু আমার ক্যামেরা রাখার ভুলের জন্য কেমন কালো হয়েছে। পেঁয়াজগুলো তো দেখো কেমন একটা কালো ধরনের ব্যাকটেরিয়া বা ছত্রাক জাতীয় কিছু থাকে, এটা ছত্রাক, এটা কিন্তু ভালো করে ধুয়ে নেওয়া দরকার, ফলে এটাকে ছালটাকে পুরো ছাড়িয়ে ধোয়াটা উচিত। না হলে কি হয়, পেঁয়াজ কাটার পর ধুলে না পেঁয়াজের যে ঝাঁজ ভাবটা বা গুণটা বেরিয়ে যায় আর কি। তো ছালটাকে ছাড়িয়ে নিয়ে তারপরেই করা উচিত।
ভাবছি ডাল আছে একটু একটু বড়া ভাজবো, পেঁয়াজি করবো। তো আমার এখানে দেখো বড়াটা হয়ে গেছে, বড়া ভাজার পর ভাবছি একটু তরকারি করে নেব। তার মাঝখানে কালকে রাত্রেবেলা সমিত সমস্ত চানাচুর বিস্কুট ঝুড়ি ভাজা সব এনে রেখেছে, কিন্তু একটাও ঢালা হয়নি। তো সন্ধ্যের থেকে সময় যে কোথায় চলে যায় একদম বুঝতে পারি না। তো এখন একটু ফাঁকা আছি, ভাবলাম এখন সব ঢালার কাজগুলো করে নিই, কারণ সন্ধ্যেবেলা ধরো বিকেল হলেই ঠাকুরকে সন্ধে দেওয়া, মানে বাইরে থাকা জিনিসগুলো তোলা, বারান্দায় থাকা জিনিসগুলো তোলা, তারপর ছেলেকে পড়তে বসানো, তার মধ্যে রাত্রের জন্য ভাত বসানো, এইসব করার পরে না আর তখন আর এনার্জি হয় না যে এই কাজগুলো করি। তো তার মাঝখানে এডিটিং করা থাকে, ভিডিও বানানো থাকে, সব কিছুই থাকে। তো সব মিলে আর তখন আর মানে ক্লান্ত লাগে প্রচণ্ড, আর ভাল লাগে না। তো তাই জন্য ভাবলাম যে সকালের দিকটায় আমি একটুখানি মানে এনার্জি নিয়ে থাকি আর কি, তো সকালের দিকেই আমি এই কাজগুলো সেরে নিই। তো যার জন্য এখন আমি এই বিস্কুট ভরা সব চানাচুর ভরা সব কাজগুলো সেরে ফেলছি। তো আমাদের যারা আমরা সংসারে সারাদিন সংসার নিয়ে ব্যস্ত থাকি, তো হিসাব মানে ফাইনালি দেখবে দিনের শেষে যেন মনে হয় তাও কোনো কাজ হলো না, অনেক কাজ বাকি থেকে গেল। তো সারাদিন কাজ করলেও মনে হয় কাজ কোনো শেষ হচ্ছে না। তো যাই হোক, এবার একটা নতুন ধরনের বিস্কুট এনেছে, তো এই বিস্কুটটা খেতে কিন্তু বেশ ভালো দেখলাম। তো এটা মনে হয় 48 টাকা না কত 50 টাকা প্যাকেট নিয়েছে, কিন্তু খেতে কিন্তু বিস্কুটটা খুব ভালো। আর এখানে দেখো আমি আলুর তরকারি বানাচ্ছি পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে, তো এটা কালকের জন্য বানিয়ে রাখছি, তার কারণ আজকে যেহেতু ডাল আছে, বড়া ভাজা আছে আর চিকেন আছে, তো আজকে রান্নার ঝামেলাটা শুধুমাত্র মানে বড়া ভাজলাম আর ভাত করলাম আর ডিম সেদ্ধ দিয়েছি, তো রান্নার ঝামেলাটা অতটা নেই। তো ভাবলাম কালকে সকালে তরকারিটা আমি করে রাখি, যদি রুটি খায় রুটি দিয়ে খাবে, নাহলে মুড়ি দিয়ে খাবে, কারণ কালকে আবার চিকেন হয়তো আসবে বা মাছ আসবে, যায় আসুক না কেন রান্না করতে গেলে সময় লাগবে। তো কালকে সকালে ব্রেকফাস্টের তরকারিটা আমি এখন করে রাখি, সকালে শুধু গরম করে নিলেই হয়ে যাবে। তাই এখানে তরকারিটা করে নিলাম, এখানে কিন্তু কালো জিরে পেঁয়াজ আলু আর শুকনো দিয়ে, আর কিছুই নেই এর মধ্যে। তো এখানে আমাদের একটা ছোট্ট প্রজেক্টের কাজ চলছে, দেখো তোমাদেরকে একটু একটু করে মাঝে মধ্যে এই প্রজেক্টের কাজগুলো তোমাদের আমি একটু একটু করে আমার ভিডিওতে শেয়ার করে দেব। তো এখানে আমাদের এখন 2টে না 3টে ফ্ল্যাটের কিন্তু কাজ চলছে, তার মধ্যে মানে কোনোটা। গুড মর্নিং ফ্রেন্ডস, এখন প্রায় 11:45 আর অলমোস্ট সব কাজ শেষ করে নিয়েছি, শুধুমাত্র আমার স্নান করাটা বাকি আছে। তো স্নান করলে আমার মোটামুটি এ বেলার মতো কাজ কমপ্লিট হবে, খাওয়া দাওয়াটা মানে বাকি থাকবে। তো যাই হোক, সমৃদ্ধ আসার এখন অনেকটা দেরি আছে, ভাবলাম ব্লগটা শেষ করব, তার কারণ বিকেল পর্যন্ত ব্লগটা টানছি না এখন আর, ভেবেছি সকালের দিকে ব্লগ করলে সকাল পর্যন্তই রাখবো, আর যদি বিকেলের দিকে ব্লগ করি সেটা পরের দিন সকাল পর্যন্ত টানবো। তো যাই হোক, এখন আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তো হঠাৎ মোবাইলটা মানে হাতে নিয়ে বসে বসে ইউটিউবটা ঘাঁটছিলাম, দেখছিলাম, তো হঠাৎ একটা ভিডিও এলো। তো ভিডিওটা আমি নর্মালি খুব একটা যে সবার ভিডিও দেখি তা নয়, তো মাঝে মাঝে হঠাৎ কোনো কন্টেন্ট চোখের সামনে চলে এলে ভালো লাগলে তখন সেটা দেখি। তো এখন যখন দেখছিলাম, তো দেখলাম মাই সিম্পল লাইফস্টাইল যেটা আছে কণিকা, তো কণিকাদের সব বাড়িতে সব নতুন বাড়ি করেছে, ওপরে দোতলা করেছে। তো কণিকাদের ভিডিও মনে হয় আমি গত 8 মাস 9 মাসের মধ্যে কোনো ভিডিও আমি ওদের দেখিনি। তো হঠাৎ যখন এটা চলে এলো আমি ওটা খুলে দেখলাম, তো দেখলাম বাপরে, ওরা তো মানে জীবনে কোথা থেকে উঠেছিল, তো অনেক উন্নতি করেছে, ওপরে বাড়ি করেছে, দেখে খুব ভালো লাগলো। একটা সময় সত্যি ওদের কত খারাপ অবস্থা ছিল, তো সেটা দেখলাম যে না ভালো লাগলো বেশ, ওপরে খুব সুন্দর করে ঘর করেছে। তো একটা ওরকম অসুস্থ হাজবেন্ডকে সঙ্গে নিয়ে শুধুমাত্র ইউটিউবের সহায়তায় একটা মেয়ে এতটা কিছু করেছে, তো দেখে ভালোও লাগলো। আর ভাবলাম যে সত্যি ইউটিউব আছে বলে সত্যি এদের মতো অনেক মেয়েরা যাদের সত্যি অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, যাদের সত্যি কিছু একটা করার দরকার ছিল,
যেমন ধরো MS ফ্যামিলি, ওরা তো নিজেরাই বলে যে ওদের পরিস্থিতি সত্যি খুব খারাপ ছিল। তারপরে প্রীতি বলে একটা মেয়ে আছে, দেখবে ওর চ্যানেলটার নাম আমি ঠিক বলতে পারছি না। তারপরে এরকম অনেক অনেক আছে যারা সত্যি ইউটিউবে আসার পরে তাদের জীবনে অনেক উন্নতি ঘটেছে। মানে ইউটিউব না থাকলে যে মানে এরা যে জীবনে কোথায় হারিয়ে যেত তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এরপর তোমরা দেখো বড় বড় ইউটিউবারদের দিকে আসো, যেমন ইনসাইড আউট, যেমন জিরো ওয়াট। তো হ্যাঁ, ইনসাইড আউট দেখো, ওরা এতটাই ভালো পরিচিতি পেয়ে গেছে, এতটাই এগিয়ে গেছে জীবনে যে দুজনেই চাকরি ছেড়ে দিল, এখন তো বিজনেসের দিকে যাচ্ছে শুধুমাত্র, তাই না? সবটাই তো ইউটিউবের ওপর নির্ভর করেই করেছে। তো ভালো লাগে যে ইউটিউব মানে এমন একটা প্ল্যাটফর্ম যে জীবনে ঘরে বসে মানুষ নিজের জীবন যাত্রা দেখিয়ে বা নিজের ট্যালেন্ট শেয়ার করে কিছু করতে পারছে। তো তার থেকে তারা এত কিছু করতে পারছে। তো খুবই ভালো লাগে এগুলো দেখলে। মানে শুধুমাত্র ইউটিউব একটা এমন জায়গা যেটাকে তোমাকে ধৈর্য ধরে ধরে থাকতে হবে। যদি মনে করো ইনস্ট্যান্ট কিছু করে ফেলবো, ইনস্ট্যান্ট টাকা চলে আসবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। অনেকটা ধৈর্যের ব্যাপার, অনেকটা ধৈর্য ধরে তোমাকে রেগুলারিটি মেনটেন করতে হবে। তো এই জিনিসটা কিন্তু ইউটিউবে খুবই আছে। আমারই ইউটিউবে আসা 3 বছর হয়ে গেল। তো লাস্ট ইয়ার থেকে আমি ইনকাম করছি। তো দেখো, শুধুমাত্র যে তোমরা ইউটিউব বলে যে মানে একদম ইউটিউব থেকেই ইনকাম করবে তা কিন্তু নয়। এরা যারা ইনকাম করছে বা ইউটিউব থেকে লিখছে যে আমরা বাড়ি বানাচ্ছি, ঘর বানাচ্ছি, ভালোভাবে লাইফস্টাইল করছে, কাটাচ্ছে, সব কিন্তু শুধুমাত্র যে ইউটিউব মানে ইউটিউবের টাকা থেকে আসছে শুধুমাত্র তাই না, কিন্তু ইউটিউবের থ্রু দিয়ে এই মুখের পরিচিতিটা হওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন প্রমোশনাল ভিডিও করছে, বিভিন্ন অ্যাড দিচ্ছে। তো এই সব কিছু থেকেই কিন্তু তাদের টাকাটা মেনলি আসছে, শুধুমাত্র কিন্তু ইউটিউবের মানে ভিউ থেকে বা রোজগার থেকে নয় শুধুমাত্র। তো ডাইরেক্ট বলো ইনডাইরেক্ট বলো, সম্পূর্ণটাই কিন্তু ইউটিউবের জন্যই হচ্ছে। আজকে ইউটিউব ছিল, আজকে তারা সেই জায়গাটা করতে পেরেছে বলে আজকে তারা অ্যাড দিতে পারছে, তারা কিছু করতে পারছে। যেমন তোমরা আমার ক্ষেত্রেই ধরো, আমার একটা বিজনেস আছে, ছোট বিজনেস বলবো না এটা, আমি ঠিক যাই বলো তোমরা, আমরা আমি যেটা করি সেটা তো আমার চ্যানেলের থ্রু দিয়ে আসে। তো যে ইন্টেরিয়রের কাজটা, তো এই জিনিসটার উপর আমার প্রথম থেকেই একটা ভালো লাগা বলো, আগ্রহ বলো ছিল, কিন্তু কোনোদিন এই বিজনেসে ঢুকবো বা এরকম কিছু ভাবিনি। কারণ একা সংসারে একা সব কিছু সামলে নিয়ে আমার পক্ষে আর সম্ভব ছিল না বাইরে বেরিয়ে কিছু করা। কিন্তু দেখো, ইউটিউবে আসার পরে হঠাৎ আমার মনে একটা এরকম হয় যে কেননা আমরা যখন এত বড় একটা কমপ্লেক্সে থাকি, এবং শুধু তাই নয়, আমি যখন বিভিন্ন আমার বাড়ির কাজ শেয়ার করতে শুরু করি, বিভিন্ন কিছু শেয়ার করতে শুরু করি, তখন মানুষও জানতে চায় যে কোথা থেকে করাচ্ছেন, কিভাবে করাচ্ছেন। সেই থ্রু থেকেই আমার একটা মাথায় আসে। তো সেইভাবেই মনে হয় ঠিক আছে চলো, অনেক মানুষ যারা বাইরে থাকে, যারা অনেক টাকা হয়তো দিয়ে দেয় কিন্তু দেখো ঠিকঠাক বিশ্বস্ত লোক পায় না বলে হয়তো অনেক সময় ঠকে যায়, মানে ঠিক জিনিস মানে তারা মানে দেয় না আর কি। তো সেটাই কিন্তু মেনলি আমার চ্যানেলের থ্রু দিয়ে যখন কোনো কিছু আসে বা আমাদের থ্রু দিয়ে কোনো কিছু যখন আসে, তখন কিন্তু আমরা সেই জিনিসটা মেনটেন করার চেষ্টা করি। মানে দেখি যে ওরা ঠিক জিনিস দিচ্ছে কি না, মানে একদম ঠিকঠাকভাবে জিনিসটা হচ্ছে কি না। শুধুমাত্র আমাদের কাজ হচ্ছে সেইটুকু, আর কিছুই না, কাজ মেনলি তো ওরাই করে। তো এই জিনিসটা কিন্তু গার্ড দেওয়ার জন্য একজনের দরকার, মিডল ম্যানের, না হলে কিন্তু যে যত বিশ্বস্তই হোক ঠকতে হবেই, এটাই হচ্ছে কথা। আমাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যখন আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না, অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ঠকেছি, আর ঠকলেই তুমি শিখবে। তো সেই থেকে আমাদেরও একটা মানে আইডিয়া মানে কি বলে এসেছে, কিন্তু এটাই হচ্ছে যে সময় সাপেক্ষ ব্যাপার সব কিছু। তো এটুকু আমি থ্যাংকস ইউটিউবকে জানাবো যে আজকে আমি 3 বছরের ইউটিউবে যেটুকু পরিচিতি, যেটুকু ভালোবাসা পেয়েছি সেটা শুধুমাত্র তোমাদের জন্য, আমার মানে ইউটিউব ফ্যামিলির জন্য। আজকে যারা বিশ্বাস করে ফোন করছে, যারা বিশ্বাস করে আসছে, মানে ইন্টেরিয়রের জন্য যোগাযোগ করছে, সেই বিশ্বাসটা রাখতে পারছি, চেষ্টা করছি, জানি না কতটা পারছি, তো চেষ্টা করছি।
যাতে তারা অ্যাটলিস্ট না ঠকে, যেখানে আমরা আছি সেই জায়গাটার থেকে তারা যেন না ঠকে। তো এটাও কিন্তু সত্যি মানতে সত্যি কথা বলতে ইউটিউবের জন্যই সম্ভব। আজকে ইউটিউবে এসে এত দিন ধরে রেগুলারভাবে নিয়মিতভাবে মানে ভিডিও দিয়ে যাওয়া, তোমাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করা, সেই জিনিসটার জন্য শুধুমাত্র কিন্তু ইউটিউবের জন্যই হচ্ছে। এবং বলতে পারো হ্যাঁ, এর পেছনে আমাদের যারা ইউটিউবাররা থাকে তাদের কিন্তু অনেক কষ্ট থাকে। তোমরা হয়তো 8 মিনিটের ভিডিও দেখো, দেখে কতটুকু কি বোঝো জানি না, কিন্তু এর পেছনে অনেক অনেক টাইম কিন্তু আমাদের দিতে হয়। সংসারকে সামলে নিজের সন্তানকে নিজের হাতে মানুষ করার পরে কিন্তু আমরা এটা করি। এবং যারা এই জায়গা থেকে অনেকটা এগিয়ে গেছে তাদের সত্যি মানে, বিশেষ করে যাদের হাজবেন্ডরা সেই রকম বিশেষ কিছু করে না, যেমন এই পনিকা বলো, MS ফ্যামিলি, এদের মানে মতো যারা আছে যে সত্যি তাদের দরকার ছিল, তো তারা একটা জায়গায় পৌঁছে গেছে, খুব ভালোভাবে অনেকটা এগিয়ে গেছে। তো ভালো লাগে এইগুলো দেখলে। তো অনেকদিন পরে আজকে আমি সিরিয়াসলি বলছি, মানে MS ফ্যামিলির ভিডিও আমি দেখি, তারপরে ওদেরটা তো দেখছিলাম, তারপরে কি সাধন সাথীদের ওদের ভিডিওগুলোও দেখি, তো ওদেরটা দেখছিলাম। কিন্তু কণিকার ভিডিও বলতে গেলে আমি কত দিন দেখিনি, তো ওরটা দেখে সিরিয়াসলি আমি ভেবেছি বাপরে এত দূর এগিয়ে গেছে, মানে এত বড় বাড়ি করে ফেলেছে, দেখে খুবই ভালো লাগলো। একটা সময় ওরা কোথায় ছিল, তবে ওদের কিছুটা উন্নতির পেছনে কিন্তু কলকাতা ক্যানভাসের একটা হাত আছে। কিন্তু আজকে আমার মনে হয় কলকাতা ক্যানভাস অতটাও এগোতে পারেনি যতটা কিন্তু ওরা এগিয়ে গেছে। কলকাতা ক্যানভাসের একটা নাম আছে ঠিকই, সাবস্ক্রাইবার্স বাড়ে, কিন্তু সেই জায়গাটা কিন্তু ওরা মানে অতটাও পৌঁছাতে পারেনি। অন্য এটা হচ্ছে ভাগ্য, মানে ইউটিউব শুধুমাত্র যে তুমি কর্ম করলেই হবে তা না, তার সাথে একটা লাকের বিশাল ব্যাপার থাকে। তো যাই হোক, চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি। আজকে খুব ভালো একটা জিনিস দেখে মনটা খুব ভালো লাগলো, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম যে কেন মানে ইউটিউবের পেমেন্ট দিয়ে সত্যি এরা মানে যে জায়গায় পৌঁছাচ্ছে। তো সত্যি কেন ইউটিউব মানুষের জীবনের অনেক ক্ষেত্রে মানে অনেক পরিবর্তন এনে দিয়েছে, আমূল পরিবর্তন। তাই ইউটিউব যেন সারা জীবন থাকে আর কি, না হলে এই যে এদের মতো মানুষেরা সত্যি মানে কোথায় হারিয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো আজকের মতো, সকলকে টাটা।